Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Sammanito viewers, ja ja khan theke amader ei video ta dekhtechen, shobar shushastho kamona kore ajke video ta shuru korchi. Apnara janen shohoj poddhotite mach chash Bangladeshe ekta alochito bishoy. Ar ei mach chasher bekar ebong probashi bhaiderke utshahito korar jonno ami Bangladesher onek jelay chute berai. Shei dharabahikotay ajker ei protibedon. Apnara janen amader ei BD Max TV te সিরিজ ভিডিও দেওয়া হচ্ছে যেখানে পুরা একটি মাস কালচার করার ক্রস চলতেছে আপনারা যদি এই ভিডিওগুলা সিরিজ ভিডিওগুলা দেখেন তাহলে আশা করি আর আপনাকে কারো কাছ থেকে মাছ চাষের ট্রেনিং করতে হবে না টাকা দিয়ে আপনি সেই ভিডিও দেখে মাছ চাষ করতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন হলো মাছের কালার নিয়ে অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন ভাই মাছের কালার ভালো হয় না কি করলে মাছের কালার ভালো হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং মাছের স্বাদ নিয়ে যে আমরা যেভাবে কালচার করি সেভাবে কি মাছের স্বাদ কি রকম হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমি কালার নিয়ে একটু আলোচনা করি মাছ হলো আপনার ফ্রেশ পানিতে যখন রাখবেন পরিষ্কার জায়গায় যখন থাকবে তখন সেটার কালারটা অনেক সুন্দর হবে তো আমরা যখন সহজ পদ্ধতিতে কালচার করি যেখানে কোনো ময়লা থাকে না পানি থাকে ফ্রেশ পানি একদম ফ্রেশ এটা তো বায়োফ্লক না কারণ বায়োফ্লকের ফ্লক দেওয়া হয় পানির একটা গোলাটে কালার অটোমেটিক হয়ে যায় যেই কারণে মাছের কালারটাও গোলাটে হয় এখনো অনেক দেখতেছি বায়োফ্লক চাষি ভাইরা আছেন যারা এখনো মানুষকে আশা দেখাচ্ছে বায়োফ্লক করে অনেক কিছু করা যায় প্রথমত যারা চাষি ভাইরা মাছ চাষ করবেন তাদেরকে একটা কথা বলবো আপনি মাছ চাষ করার আগে কোন পদ্ধতিতে মাছ চাষ করলে প্রথম খরচ কম হয় সেই জিনিসটা দেখবেন কারণ ব্যবসা করার আগে ব্যবসা ইনভেস্ট কম করবেন লাভ বেশি করার চিন্তা করবেন ইনভেস্ট কম করে দেখেন আর আমাদের বাংলাদেশে বিদ্যুতের যে অবস্থা এইভাবে বায়োফ্লক কোনো সময় হবে না কারণ বিদ্যুৎ না থাকলে প্লাগ বাঁচানোর জন্য জেনারেটর চালাতে হবে আর জেনারেটর চালালে মাছ নষ্ট হয়ে যাবে এখন অনেক বায়র আছে বায়োফ্লক বিলুপ্তি হয়ে গেছে বাংলাদেশ থেকে তারপর অনেক ইয়া আছে ব্যবসা শুরু করছে আবার নতুন করে বায়োফ্লক দিয়ে আশা দেখাচ্ছে মানুষকে কিন্তু তাদের কোনো হারভেস্টের ভিডিও কিন্তু এখন পর্যন্ত পাবলিশ হয় নাই কিন্তু এমনিতে মানুষকে বায়োফ্লক নিয়ে অনেক কথা বলতেছে যাই হোক আমরা সেই দিকে গেলাম না মাছের কালার নিয়ে কথা বলতেছিলাম তো আমরা যেহেতু ফ্রেশ পানিতে মাছটা কালচার করি সেই ক্ষেত্রে মাছের কালারটা অনেক ভালো থাকে কারণ এটা পরিষ্কার পানি যে পানি আপনি মুখে দিয়ে খেতে পারবেন এরকম যেরকম পুকুরের পানি যেরকম থাকে সেরকম পানি আর আমরা যেহেতু মাছকে খাবার দেই মানসম্মত খাবার আজেবাজে খাবার দেই না বা নিজে হাতে বানিয়ে খাবার খাওয়াই সেক্ষেত্রে মাছের আপনার সুস্বাদুটা সেরকমই হয় এখন আমি যদি বলি যে আমাদের মাছটা দেশি মাছের মতো হয় যেহেতু আমরা ভিয়েতনামি কই মাছ চাষ করি এটা দেখতেও দেশি মাছের মতো আর খেতেও দেশি মাছের মতো কেউ বলতে পারবে না কিন্তু আকারে একটু বড় হওয়ার কারণে অনেক যারা আছে গ্রামগঞ্জের মানুষ তারা অনেকেই সন্দেহ করে থাকেন যে এটা আসলে হাইব্রিড কিনা অনেকে এটা হাইব্রিড মনে করেন তো আপনারা যদি 10 টাকা কেজি বিক্রি করেন মাছটা তাহলে আমি মনে করি না এটা হাইব্রিড ওরা মনে করবে বা ওরা চিনতে পারবে তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলে দেব মাছের স্বাদ এবং মাছের কালার এই সহজ পদ্ধতিতে দুটোটাই ঠিক থাকে যেখানে কোনো গন্ধ থাকে না আজকাল আমি অনেক সময় দেখছি যে যারা বায়োফ্লক থেকে মাছ মানে নিয়ে আসছে ওই মাছের মধ্যে এক ধরনের গন্ধ থাকে কেন চারিদিকে ফ্লক থাকে পানি গুলাটে থাকে যে কারণে মাছের মধ্যে একদম গন্ধ থাকে তারা নিজেরা অনেক সময় মাছগুলো খেতে পারে না আর আপনারা অনেক সময় দেখছেন যে ফাঙ্গাস মাছ এই যখন মুরগির ময়লা মুরগির যে অবশিষ্ট ময়লা আছে ফিল্টার বলে অনেকে অনেকে বলে মুরগির লেদা এগুলো খাওয়ায় যখন ফাঙ্গাস মাছ কালচার করা হয় তখন দেখা গেছে কি এই মাছের মধ্যে গন্ধ থাকে আবার একই ফাঙ্গাস মাছ আপনি যখন এই সহজ পদ্ধতিতে কালচার করবেন সস্পদে হয়তো ফাঙ্গাস মাছ কালচার করলে ফুসবে না কারণ ফাঙ্গাস মাছের খাবার বেশি খায় তখন দেখবেন এই ফাঙ্গাস মাছটা আবার গন্ধ নাই
তো সেই ক্ষেত্রে আমি এটাও বলতেছি, বাই ফ্লকে যারা মাছ চাষ করেন তাদের মাছে গন্ধ থাকে এবং কালার ভালো আসে না। এই জন্যে যারা বাই ফ্লক করতেছেন তাদেরকে বলবো আপনারা বাই ফ্লক থেকে সহজ পদ্ধতিতে কনভার্ট হয়ে যান। আর বাই ফ্লক তো এই যাবৎকালে নাই বললেই চলে, সব বাজেট বন্ধ হয়ে গেছে। যারা করার জন্য চিন্তা করতেছেন তাদেরকে বলবো সহজ পদ্ধতিতে কনভার্ট হন, সহজ পদ্ধতিতে আসেন। আমি আপনারা দেখেছেন অনেক বাই ফ্লক চাষি লস করে বসে আছে। তো আমরা আসলে এক একজন অনেক বড় বড় বিশেষজ্ঞ, কারণ অনেক সময় দেখা গেছে কি বলি কি যে আমি চায়না থেকে নিয়ে আসছি প্রযুক্তি, একজনে বলে কি আমি ভিয়েতনাম থেকে নিয়ে আসছি, আরেকজনে বলে কি আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, কিন্তু তাদের কোনো হারভেস্ট নাই, খালি এমনিতেই দেখাইতেছে যে না কালচার করতেছি। তো যাই হোক, তো আজকে আপনারা বুঝতে পেরেছেন যে মাছের কালার, ফ্রেশ পানিতে মাছ যখন কালচার করবেন মাছের কালার ভালো থাকবে, ফ্রেশ পানিতে মাছ যখন কালচার করবেন বা খাবার যখন গুণগত মানের দিবেন মাছের মানে সুস্বাদুটা সেরকম হবে। তারপরেও যদি আপনারা সহজ পদ্ধতিতে কালচার করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি কালচার করবেন। আর অভিজ্ঞ কারো কাছ থেকে না জেনে কালচার করলে অনেক সময় আপনি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি একদম বিনামূল্যে, যেখানে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না। আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কালচার করতে পারেন। আমরা একটি কালচার শেষ হওয়া পর্যন্ত আপনাকে সাপোর্ট দেব। তো আজকের জন্য বিদায় নিতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বরাবরের মতো একটা কথাই বলবো, জেনে বুঝে কাজ করুন যেন আপনি প্রতারিত না হন, কারণ মানুষকে অনেকে আশা দেখে টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। অনেক সময় দেখা গেছে কি অনেক একটা মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বাই ফ্লক বা মাছ চাষে এইরকম সেক্টরে আসে। এখনো আইসা কিছু বাটপারে সন্ধান পায়, মিষ্টি মিষ্টি কথা বলে, তারপরে দেখা গেছে আর সব শেষ। আর শীতকালে কোন কোন জায়গায় আপনি মাছ চাষ করতে পারবেন বা কোন কোন জেলায় করতে পারবেন সেই বিষয়ে আমাদের পরের ভিডিও আসতেছে, আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন কোন এরিয়ার মাধ্যমে প্রচণ্ড শীত থাকে বা কোন কোন এরিয়ার মাধ্যমে আপনি কালচারটা করতে পারবেন বা অনেকে করতেছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য বিদায় নিতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।